এর কথা বলেন, আমি যদি চাপে থাকিও বাংলাদেশে এমন কোন লোক পাবেন না যে চাপে নাই। মাঠের মাঝখানে আসেন, মাঠ থেকে ভলেন্টিয়ার, এখনই টর্চ হবে, শুরু হবে আজকের খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মেঘাই চাপের কথা বলছিলেন, প্রতিবাদিত করি, লুটপাট তো আর করি না, প্রতিবাদ করি, কিসের প্রতিবাদ করি, দেশের জন্য, ব্যক্তি স্বার্থে না। আর চাপ বাংলাদেশের সবারই চাপ আছে, সরকারি দলের চাপ আছে বিরোধী দলকে নিয়ে, বিরোধী দলের চাপ আছে কিভাবে সরকারে যাবে এ নিয়ে, সবাই চাপের মধ্যেই আছে। তবে আমার চাপটা আমি আনন্দের সাথে উদযাপন করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যে চাপটা অনুভব করি, চাপটা একান্তই দেশের জন্য। এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলার কথা বলা হয়, এই সোনার বাংলার জন্য আমি একজন সোনার মানুষ হইতে চাই, এবং এই কথাগুলো আমি তরুণদেরকে বলতে চাই যে সোনার মানুষ ছাড়া আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। আপনি দল মত নির্বিশেষে যে দলই হোক না কেন, দলে যদি সোনার মানুষ না থাকে তো দলটাও তো ভালো চলবে না। আর দেখেন, ক্রিকেট ফুটবল আমি সবসময় গুরুত্ব দিই মাঠের বিষয়ে। একটা মানুষ যেভাবে ধরেন ডায়ালাইসিস নিয়ে, কিডনি না থাকলে ডায়ালাইসিস লাগে, ডায়ালাইসিস নিয়ে কিন্তু একটা মানুষ বেশি দিন বাঁচতে পারে না, শান্তিতে বাঁচতে পারে না। একটা এলাকায় মাঠ না থাকলে এইরকমভাবে একটা এলাকাও বেশি দিন বাঁচতে পারে না। এই ইয়াং যারা তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কারণ কি? কারণ আপনি মাঠ দিতে পারতেছেন না। মাঠের মধ্যে আপনি বাণিজ্য মেলা বসাইছেন, মাঠের মধ্যে আপনি গরু বাজার বসাইছেন, মাঠের মধ্যে আপনার কোনো খেয়াল নাই যে বাচ্চারা খেলবে, আপনার যা ইচ্ছা তাই করতেছেন আপনি। তো এইগুলো যদি করেন তো বাচ্চারা নষ্ট হবে, এটার দায় আপনারা নেবেন। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে কি, আপনি তো দেশটারে 12টা বাজায় চলে যাচ্ছেন, কিন্তু পরবর্তী প্রজন্ম বুঝবে যে আপনারা কি করে গেছেন। আর আমার বড় আগ্রহের জায়গাটা হচ্ছে কি, আমি আমার পরবর্তী প্রজন্মের চোখে চোখ রেখা বলতে চাই যে জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম, তোমাদের জন্য এর চেয়ে ভালো জন্মস্থান রেখে গেছি, তোমরা আমারে সম্মান করো আর না করো। কিন্তু আমার যে দায়িত্ব ছিল মানুষ হিসাবে, যে দায়িত্ব ছিল একজন নাগরিক হিসাবে, এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা আমি করছি। আর আমি আরেকটা কথা বলি আপনারে, মনের মধ্যে যদি থাকে যে কবে আপনি এমপি হবেন আর কবে মন্ত্রী হবেন, আর এই এই মানসিকতা নিয়ে যদি কাজ করতে থাকেন, তাহলে সোনার বাংলা আপনি বানাইতে পারবেন না। সোনার বাংলা বানাইতে গেলে মনের মধ্যে আপনি বাংলাদেশকে ধারণ করতে হবে, যে জীবনে এমপি হই, মন্ত্রী হই বা না হই, এতে কিচ্ছু আসে যায় না, এটা একটা জার্নি। আপনি যাবেন ধরেন চিটাগাংয়ে, কুমিল্লাতে আপনার যত ভালোই হোক আপনি তো দাঁড়াবেন না এখানে, এটা একটা জার্নি ভাই। এই জার্নিতে কখন আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, অথবা কিছুই হবেন না, অথবা আপনি দলেই থাকবেন না, কিন্তু বাংলাদেশ যেন আপনার ধারণ, যে বাংলাদেশটাকে আপনি ধারণ করেন, এইটা যেন আপনার হৃদয় থেকে বের না হয়। যদি এইটা হৃদয়ে থাকে, সকল বাংলাদেশি মানুষ আপনার পক্ষে থাকবে, এটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। এবারে কিন্তু কিপারের ফিল্ডিং অতিরিক্ত আকারে একটি রান হওয়ার সম্ভাবনা, এবং এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করে, এবারে কিন্তু একটি শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল, ব্যাটসম্যান ব্যাক ফুটে গিয়ে খেলার মাঠে তো ঢুকাই দেবো, আমার মনে মাল কোথায় দিবে
আমাদের দুই রাত আছে, আমি উত্তর বাড়াই দিতে পারছি।